দিন যত গড়াচ্ছে বেড়েই চলেছে গাজায় ইসরায়েলি বর্বরতা ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি রাতভর হামলায় গাজার নুসেইরাত ও মধ্য গাজার বুরেইদ শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছে নারী ও শিশু সহ বেশ কয়েকজন এছাড়া ইসরায়েলি অভিযানের পর জাবালিয়া শরণার্থী শিবির থেকে উদ্ধার করা হয়েছে অর্ধশত মরদেহ গাজায় চলমান বর্বরতা বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টসের সাথে আলাদাভাবে ফোনে আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এদিকে আট জুনের মধ্যে নেতানিয়াহুকে হোকে যুদ্ধবিরতির পরিকল্পনায় সম্মত হতে আলটিমেটাম দিয়েছেন গ্যান্টজ না হলে জোট ছেড়ে দেয়ার কথা জানান তিনি তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন হামাসের হাতে গাজার শাসন ভার ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না যুদ্ধ শেষ করার যে কোনো পর্যায়ে আমরা গাজার কর্তৃত্ব হিসেবে হামাসের শাসন মানব না এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র হামাস প্রস্তাব মেনে নিলে উপত্যকাটিতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন ছয় সপ্তাহ যুদ্ধবিরতির প্রথম দফায় দুপক্ষ বৈঠকে বসবে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি কেমন হবে এবং কখন শুরু হবে আমরা আশা করি হামাস প্রস্তাবে রাজি হলে ইসরায়েলও রাজি হবে তাদের হ্যাঁ বলার মধ্য দিয়ে শুরু হবে যুদ্ধবিরতির প্রথম ধাপ এতে গাজায় জিম্মিদের মুক্ত করা হবে মানবিক সহায়তা পৌঁছাবে এরপরে দুই পক্ষের মধ্যে শুরু হতে পারে দ্বিতীয় ধাপের আলোচনা নেতা নিয়াহুর মন্ত্রিসভা এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন হামাস মুখপাত্র ওসামা হামদান তবে দলটি এখনও কোনো লিখিত পায়নি বলে জানিয়েছেন তারা গেল সপ্তাহে বাইডেন গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে এ সময় জিম্মি মুক্তির বিনিময়ে কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেবে ইসরায়েল তবে এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েল সরকারের বেশ কয়েকজন সদস্য দেওয়ান হোসেন